প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। আগামীকাল 5 জানুয়ারি পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের। আগামীকাল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবং চিটাগাং ভাইকিংস। ম্যাচটি শুরু হবে দুপুর 12:30। আর এই ম্যাচে সবার নজরে আলাদাভাবে থাকবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। দীর্ঘ 5 বছর 9 মাস পরে বিপিএলে দেখা যাবে তাকে। চিটাগাং ভাইকিংসের হয়ে মাঠে মাতাবেন তিনি। দেশের অন্যতম এই সেরা ব্যাটসম্যানকে মাঠে খেলতে দেখার অপেক্ষায় আছেন ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিমও। এই প্রসঙ্গে আগাম বার্তায় মুশফিক বলেছেন, আশরাফুল ভাই অনেক কষ্ট করেছেন, ঘরোয়া ক্রিকেটের অন্যান্য পর্যায়ে পারফর্ম করেছেন, উনি ইনশাল্লাহ ভালো খেলবেন, আর উনি ভালো খেললে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো, হয়তোবা সুযোগ পেতে পারেন তার জন্য জাতীয় দলেও। মুশফিক আরও বলে, বিপিএল এমন একটা ফরম্যাট যেখানে বিদেশিরা হয়তো দারুণ পারফর্ম করে কিন্তু স্থানীয়দের অবদানও খুব ভালো থাকে। আপনি খেয়াল করলে দেখবেন প্রতিটি দলেই খুব ভালো স্থানীয় খেলোয়াড় আছে, আমাদের দলেও ব্যাটিং পেস ও স্পিন অ্যাটাকে ভালো খেলোয়াড় আছে। তবে সবচেয়ে বড় কথা হলো মাঠে ভালো খেলা। আমরা চেষ্টা করছি দ্রুত দল হিসেবে দাঁড়াতে, কারণ খুব বেশি সময় পাওয়া যায়নি, আমাদের বিদেশিরা কেউ কেউ আজকে এসেছে, সুতরাং দ্রুত আমাদের প্রস্তুতি হয়ে উঠতে হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত সহ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।